মক্কাতে বিশ্বনবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন বিশ্বনবী দেখলেন মক্কায় দুইটা লোক আছে এই দুই লোকের এক লোক যদি আমার ইসলামের ছায়ার তলে না আসে তাহলে মক্কায় ইসলামের দাওয়াতকে বেগবান করার জন্য কঠিন হয়ে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হায় রে এই দুইটার একজনও তো আমার কথা শুনে না এই দুইজনের একজনও তো আমার দাওয়াত কবুল করে না একদিন তাহাজ্জুদের সালাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন বিশ্বনবীর যে মন খারাপ আল্লাহ তো এটা বুঝে টোজে না তাই না আল্লাহ তো বুঝে দেখে না না তাহাজ্জুদের নামাজে ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম বা আহাব্বির রাজুলাইনি ইনদাক আল্লাহ মক্কার দুইটা লোকের নাম তোমার কাছে বলবো আজকে তাহাজ্জুদের মুনাজাতে দুইটা লোকের নাম তোমার কাছে তাহাজ্জুদের ফরিয়াদে আমি উল্লেখ করব দুইটা লাগবে না দুইজনের একজনকে দিলেই হবে আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম বা আহাব্বির রাজুলাইনি ইনদাক আল্লাহ মক্কার দুইজনের একজনকে আমি চাই এই দুইজনের যে কোনো একজন যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম বা আহাব্বির রাজুলাইনি ইনদাক বি উমর ইবনে আল খাত্তাব আও আবি জাহাল ইবনে হিশাম আল্লাহ হিশামের বেটা আবু জাহেল এরে দাও নাইলে খাত্তাবের বেটা উমর রে দাও সুবহানাল্লাহ করবেন না কিন্তু আল্লাহ রাসূলের দোয়া কবুল হয় না আল্লাহ রাসূল অপেক্ষা করছেন ইন দা মিন টাইম সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে দারিল আরকামের ঘরে বিশ্বনবী বসে বসে কোরআনের দাওয়াত লুকিয়ে লুকিয়ে দিচ্ছিলেন সাইয়েদনা ওমর ফারুক তখনও কালিমা পড়েন নাই তিনি বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে আক্রমণ করার জন্য যখন দারুল আরকামের ঘরের দিকে ছুটে আসছেন সাহাবারা বলতে শুরু করলো নবী আপনি ওই দরজা দিয়ে তাড়াতাড়ি মুহূর্তেই পালিয়ে যান ওমরে ফারুক তলোয়ার নিয়ে আপনার সামনে চলে এলে রক্ষা নাই আল্লাহ রাসূল বললেন তোমরা সরব দরজাটা খুলে দাও ওমরকে আমার সামনে তাড়াতাড়ি চলে আসতে দাও আমার মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের জায়নামাজে বসে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যে ওই দিন রাতে দোয়া করেছি আজকে আমার দোয়াটা কবুল হতে চলেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়াটা কবুল হতে চলেছে সরে যাও হামজা ইবনে আব্দুল মুত্তালিব চাচারে সরাই দিলেন সাইয়েদনা ওমরে ফারুক তলোয়ার নিয়ে এসে বিশ্বনবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে মুহূর্তেই কুপুকাত হয়ে গেল তলোয়ারটা বিশ্বনবীর সামনে রেখে দিয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আপনি মুহাম্মাদ আল্লাহর রাসূল বিশ্বনবীর মন খুশি হয়ে গেল বলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী হে অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দেব আপনি পাবেন আর খুশি হবেন পাবেন আর খুশি হবেন আপনার মন খারাপ আমি আল্লাহ নিজ দায়িত্বে মন ভালো করে দেব করেন সুবহানাল্লাহ সাইয়েদনা ওমর ফারুক মুসলমান হয়ে গেল এবার আবু জাহেল উকবা শাইবা ওয়ালিদ ইবনে মুগিরা এদের টনক নড়ে উঠলো কারণ ওমর ফারুকের মতো শক্তিশালী লোক মক্কায় দ্বিতীয়টা ছিল উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না আল্লাহ রাসূল বললেন হ্যাঁ সত্য নবী এই কোরআন কি সত্য না সত্য ইসলাম কি সত্য ধর্ম নয় এটাও সত্য ওমরে ফারুক বললেন ফা ফিমাল ইখতিফা তাহলে লুকায় লুকায় কে তাহলে সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে আবিল আরকামের ঘরের ভেতরে অন্ধকার কূপে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত কে ময়দানে নেমে পড়েন আমি ওমর আছি দেখি কে কি করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না এটা মক্কি জীবন ধীরে সুস্থে দাওয়াতি কাজ করো ওমর ও ফারুক ছাড়বে না বললেন ইয়া রাসূলুল্লাহ একটা মিছিলের অনুমতি দেন আল্লাহ রাসূল বললেন যাও মিছিল দাও ওমর ফারুক দুইটা লাইন করলেন মোট খুঁজে পেলেন 11 জন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এক লাইনের নেতা বানালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুদ চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব কে আর আরেক লাইনে উনি দাঁড়ালেন 6 জন 6 জন 12 জন উনি সহ 12 জন 12 জনের মিছিল সুবহানাল্লাহ পড়বেন না তো মিছিলের সামনে দাঁড়িয়ে উনি একটা ছোট্ট এক বাক্যের ভাষণ দিলেন উনি বললেন মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়াজমা ওয়ালাদু তারমিলা জাওজাতুহু ফালিয়াসুদানি এই মক্কার নেতা খেতারা গেছো কে চাও মায়ের বুককে খালি করতে কে চাও সন্তানগুলোরে ইয়াতিম বানাতে কে চাও তোমার স্ত্রীকে বিধবা বানাতে সামনে আসো পারলে আমি ওমর রে ঠেকাও
উমর ফারুক দাঁড়ালেন দাঁড়িয়ে তাকবীর শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এক একটা স্লোগানে মক্কার মরু জমিন সেদিন থারথার করে কেঁপেছে ইতিহাস সাক্ষী আবু জাহেল উতবা সাইবা এই আল্লাহু আকবার স্লোগান আর শুনে নাই হঠাৎ বাকলো ঘটনা কি কার এত সাহস আমার নির্বাচনী এলাকায় আল্লাহু আকবার নামে স্লোগান দেয় নেমে আসলো ঘর থেকে বাইরে আইসা দেখে মিছিলের সামনে কে ওমর রে দেখে দিছে একদম শুধু কাফেররাই সাইয়েদান ওমর ফারুককে দেখে দৌড়াতো না মুনাফিকরা ওমর ফারুককে দেখে দৌড় মারতো ইভেন ইবলিস শয়তান ওমর ফারুককে দেখলে দৌড় মারতো সুবহানাল্লাহ পড়তে পারলেন না আল্লাহ রাসূল ওমর ফারুককে দেখলে বলতেন ওমর মা সালাকা শয়তান সালিকান ফাতারি খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না সুবহানাল্লাহ পড়ে ওইরকম একটা ওমর হইলে আমাদের জন্য এনা ওই একটা ওমরের অপেক্ষায় বসে আছে গোটা মুসলিম উম্মাহ চিল্লায় বলো ঠিক কি না ওমর ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন বিশ্বনবী খুশি হয়ে গেলেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা আল্লাহ বললেন নবী যখনই আপনার মন খারাপ যখনই আপনি পেরেশানিতে ভুগবেন যখনই আপনি টেনশন করবেন তখনই আপনার মন ভালো করে দিবে কে আল্লাহর ঘোষণা এন্ড ভেরিলি আল্লাহ গোনা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি এমন জিনিস আমি দেব আপনি খুশি হয়ে যাবেন